আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক ডার্মাটোলজির ক্লাসে। আমাদের আজকের টপিক কন্টাক্ট ডার্মাটাইটিস। এটা খুব কমন একটি টপিক, ডার্মাটোলজিক্যাল কন্ডিশন। যথারীতি আগামী 30 মিনিট আমি আপনাদের সাথে আছি, চেষ্টা করব এই কমন যে প্রবলেম, ডার্মাটোলজিক্যাল প্রবলেম কন্টাক্ট ডার্মাটাইটিস সম্পর্কে আমরা একটু সহজে আলোচনা করার জন্য, যাতে করে আমরা এই ডিজিজটাকে ডায়াগনোসিস করতে পারি এবং প্রাইমারি ট্রিটমেন্ট আমরা দিতে পারি। সো আমি ডাক্তার মাহবুব শাহীন, সিনিয়র কনসালটেন্ট অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট। আগামী 30 মিনিট আছে আপনাদের সাথে। আজকে আমাদের আলোচ্য বিষয় কন্টাক্ট ডার্মাটাইটিস, এবং আমরা এই কন্টাক্ট ডার্মাটাইটিস এর যে কি পয়েন্টস গুলি নিয়ে আমরা আলোচনা করব। কন্টাক্ট ডার্মাটাইটিস জিনিসটা কি? অ্যাকচুয়ালি ইট ইস এ গ্রুপ অফ ডিজিজ, গ্রুপ অফ স্কিন ডিসঅর্ডার্স, যেখানে স্কিনের রিয়েকশন হয় ডিউ টু ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য কজেটিভ এজেন্ট। আমরা যদি ডান দিকের একটু ছবিতে দেখি, এই পেশেন্টের পায়ে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি, অ্যাবনর্মাল চেঞ্জ। তার মধ্যে একটা হলো কালার চেঞ্জ, এই এরিয়াটা লাল হয়ে আছে, দিস ইজ কল্ড ইরাইথেমা। সো এখানে তার একটা জুতো পরার কারণে তার নির্দিষ্ট জায়গার জুতার যে জুতার কন্ট্যাক্টের কারণে এই জায়গায় স্কিনে কিছু চেঞ্জ হয়েছে, এটাকে বেসিক্যালি আমরা বলি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। ইট ক্যান বি একিউট অর ক্রনিক, এটা একিউট ফর্মে হতে পারে, ক্রনিক ফর্মে হতে পারে, অ্যান্ড ডার্মাটাইটিস ইজ নিয়ারলি অলওয়েজ ইচি। সাধারণত কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে, বিশেষ করে অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে কিন্তু ইচিংটা কমনলি থাকে। ক্লিনিক্যাল ভেরিয়েন্ট বা ক্লিনিক্যাল টাইপ কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এর মধ্যে বেসিক্যালি 4 ধরনের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আমরা এখন পর্যন্ত বলতে পারি। অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস অ্যারাউন্ড 45% এজ এ হোল কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এর মধ্যে, অ্যান্ড ইরিটেন্ট ইজ অ্যানাদার 45%, রেস্ট অফ দ্য কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আর ফটো কন্ট্যাক্ট অ্যান্ড সিস্টেমিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, দো ইট ইজ ভেরি রেয়ার। সিস্টেমিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটা বেসিক্যালি কি, এটা হলো ইনজেকশন অফ এ সাবস্টেন্স দ্যাট হ্যাজ প্রিভিয়াস কজড অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অর্থাৎ যে কারণে তার অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়েছে প্রিভিয়াসলি, সেই কজিটিভ এজেন্টটা যদি সে ইনজেস্ট করে, তখন যদি তার অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ডেভেলপ করে, তখন এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটাকে আমরা বলি সিস্টেমিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অ্যান্ড ইট রেজাল্টস ইন এ সিমেট্রিক্যাল র্যাশ। এই সিস্টেমিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস সিমেট্রিক্যাল র্যাশ হয় এবং সাধারণত ফ্লেক্সরগুলি ইনভলভ করে এবং ইট মে বি জেনারেলাইজড, দো সিস্টেমিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ইটস এ রেয়ার। এপিডেমিওলজি যদি চিন্তা করি, এটার প্রিভিলেন্স হলো 1.7 to 6.3, সো দিস ইজ এ ভেরি কমন ডার্মাটোলজিক্যাল কন্ডিশন, এবং এইজ গ্রুপটা একটু এইজেড পেশেন্টের ক্ষেত্রে হয়, এবং এটা আমরা দেখেছি রুরাল আরবান এরিয়া যদি আমরা কম্পেয়ার করি, ডেফিনেটলি 57 কম্পেয়ার উইথ 42% রুরাল এরিয়াতে। সো ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে এটা বেশি পাচ্ছি কম্পেয়ার উইথ মেল, মেলের চেয়ে জাস্ট ডাবল ফিমেলদের। আমরা জানি ফিমেলরা বেসিক্যালি কন্ট্যাক্ট, পার্টিকুলারলি আমাদের যে কিচেন পাকের ঘরে রান্নাঘরে, তারা কিন্তু খুব বেশি সময় থাকে, এবং ওইখান থেকে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এর একটা বড় সোর্স, ওইখানে যে বিভিন্ন ধরনের তারা যে ইনগ্রেডিয়েন্টসগুলি ব্যবহার করেন, তারা বিভিন্ন ধরনের ওয়াশ ব্যবহার করেন, বিভিন্ন হাঁড়ি পাতিল পরিষ্কার বা বাসন পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের যে কেমিক্যালস গুলি ওনারা ব্যবহার করেন সেখান থেকে, এবং পানি তো একটা অন্যতম প্রধান কারণ, প্রায় যেহেতু পাকের ঘরের কাজগুলিতে পানি ধরতে হয়, এবং স্প্রিং এর সময় এটার ইনসিডেন্স এবং সামারের কাছাকাছি, যদিও সামারে বলা হচ্ছে একটু বেশি এটার ইনসিডেন্সটা। এটিওলজি, এটিওলজি হলো বেসিক্যালি প্লান্ট থেকে হয় অ্যান্টি সেপটিক অ্যান্ড টপিক্যাল ড্রাগ। আমরা জানি যে ডিটারজেন্ট অথবা সোপ, কেমিক্যালস, বিভিন্ন ফ্যাক্টরির যে কেমিক্যাল কসমেটিক্স আমরা ব্যবহার করি, বিল্ডিং ম্যাটেরিয়াল, সিমেন্ট, ইট সিমেন্ট ইত্যাদি, এবং ফুটওয়্যার, টেক্সটাইল মেটালস। সো এটিওলজি চিন্তা করলে এই বিষয়গুলি বেসিক্যালি আমাদের এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আমাদের দেশে প্লান্ট রিলেটেড খুব বেশি নেই, ডেভেলপ কান্ট্রিতে বেশি। আমাদের দেশে যদি আমরা চিন্তা করি, ডিটারজেন্ট একটা অন্যতম বড় কারণ, বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যে কেমিক্যাল ম্যাটেরিয়ালস গুলি আছে, কসমেটিক একটা অন্যতম কারণ কন্ট্যাক্টের, বিল্ডিং ম্যাটেরিয়ালস আমরা প্রচুর পেশেন্ট পাই সিমেন্ট ডার্মাটাইটিস নিয়ে আসে বা বিভিন্ন ধরনের আদার বিল্ডিং ম্যাটেরিয়ালস গুলির জন্য হয়, এবং অনেক বেশি আমরা পাই ফুটওয়্যার অ্যান্ড টেক্সটাইল অ্যান্ড মেটাল
এগুলির জন্য অনেক বেশি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের পেশেন্ট আমরা পাই। সাইট অফ ইনভলভমেন্ট আমরা যদি একটু চিন্তা করি, বোথ ইরিটেন্ট অ্যান্ড অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এক্সপোজ পার্ট, পার্টিকুলারলি ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হ্যান্ড, 80% ইনভলভমেন্ট অফ ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ইজ অন দ্য হ্যান্ড অ্যান্ড অনলি 10% ইন কেস অফ ফেস। আদার পার্টস ক্যান অলসো এফেক্টেড সেম অ্যাজ অ্যান অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, বাট ইট ইজ মোর কমন ইন এক্সপোজ পার্ট ইনক্লুডিং হ্যান্ড। প্যাথোজেনেসিস আমরা যদি একটু দেখি, ইট ইজ ডিউ টু দ্য সাফিসিয়েন্ট ইনফ্লামেশন অ্যারাইজিং ফ্রম দ্য রিলিজ অফ প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স ফ্রম দ্য ক্যারাটিনোসাইট ইউজুয়ালি ইন রেসপন্স টু কেমিক্যাল স্টিমুলাই। যে পজিটিভ এজেন্টগুলির কথা বললাম, এগুলি স্টিমুলাসের কারণে যে ইনফ্লামেটরি সাইটোকাইন, প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ হয় ফ্রম দ্য ক্যারাটিনোসাইট, অ্যান্ড দিজ সাইটোকাইন্স আর রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ফিচার্স। ইট মেইনলি কজেস স্কিন বেরিয়ার ডিসরাপশন। তাহলে বেসিক্যালি এখানে কি সমস্যা হচ্ছে, স্কিনের যে বেরিয়ার থাকে এপিডার্মিসে, বেরিয়ারটাকে ডিসরাপশন হয়, এপিডার্মাল সেলুলার চেঞ্জ হয়ে যায় এবং সাইটোকাইন রিলিজ হয়। আমরা যদি একটু দেখি, অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটা হলে একটা ইমিউন মেডিয়েটেড কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, এখানে টাইপ 4, দ্যাট ইস ইউ নো দ্যাট দ্যাট ইস এ ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, বাট ইন কেস অফ ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস দিস ইস পিওরলি নন ইমিউনোলজিক্যালি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিরেক্ট টিস্যু রিয়াকশনস। অর্থাৎ অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের পেশেন্টের ফার্স্ট এক্সপোজারে কিন্তু সাধারণত ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করে না, সাবসিকুয়েন্ট এক্সপোজারে ডেভেলপ করে, যেটা আমরা টাইপ 4 হাইপার সেন্সিটিভ বা ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভ আমরা দেখতে পাই। কিন্তু ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস যেহেতু নন ইমিউনোলজিক্যাল, এটা ডিরেক্ট কন্ট্যাক্টের সাথে সাথে কিন্তু ডিরেক্ট টিস্যু রিয়েশন, অর্থাৎ ফার্স্ট এক্সপোজারে কিন্তু এখানে স্কিন ম্যানিফেস্টেশনগুলি দেখা যায় এবং টি সেল অ্যাক্টিভেশন এখানে হয় বাই নন ইমিউন মেকানিজম, ইরিটেশন অর ইননেট মেকানিজম অলসো রিলিজ আলটিমেটলি প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স দ্যাট আলটিমেটলি লিডস টু দ্য ফিচার্স অফ ইনফ্লামেশন। সো বোথ এসিডি অ্যান্ড আইসিডি ফ্রিকোয়েন্টলি ওভারল্যাপ, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যুস। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কন্ট্যাক্ট ডার্মাটাইটিস অ্যালার্জিক ইরিটেন্ট ওভারল্যাপ অনেক সময় হয়ে যায়। পেশেন্টরা আমাদের কাছে কিভাবে আসে, আমরা আগে দেখানোর চেষ্টা করেছি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের প্রায় 80%, বিশেষ করে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস 80% কিন্তু তারা হাতে হ্যান্ডের ইনভলভমেন্ট নিয়ে আসে এবং অ্যাপিয়ারেন্স অফ কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ইজ হাইলি ভেরিয়েবল। সো এটার প্রেজেন্টেশনের কিন্তু অনেক বড় ধরনের ভেরিয়েশন আছে। ইট মে এফেক্ট এনি এরিয়া অফ দ্য বডি, এটার অ্যারেঞ্জমেন্টটা হতে পারে লিনিয়ার, রাউন্ড, পলিগোনাল আর ইরেগুলার এফেক্ট। স্কিন মে হ্যাভ এনি অফ দ্য ফলোয়িং ফিচার্স, তাহলে এই স্কিনের মধ্যে কি ধরনের ফিচার্স আসে সেটা আমরা একটু দেখি। একটু যদি আমরা দেখি ফটোগ্রাফ, আমরা যদি একটু দেখার চেষ্টা করি অন দ্য লেফট সাইড অ্যান্ড অন দ্য রাইট সাইড। অন দ্য রাইট সাইডে আমরা যদি খেয়াল করি, দেখি এখানে একটা ইরাইথামা পিউলি, এখানে একটা তার রিং ছিল, এই রিংয়ের কারণে এই কন্ট্যাক্টে তার ইরাইথামা হয়েছে। এখানে কিছুটা আমরা ক্রাস্টিং দেখতে পাচ্ছি, হালকা কিছু স্কেলিং দেখা যাচ্ছে। আর অন দ্য লেফট সাইডে যদি দেখি এরকম ব্লিস্টারিং লেশনস, সাধারণত এই ব্লিস্টারিং লেশনগুলি, ব্লিস্টার মিনস এখানে বুলা আছে, ভেসিকল আছে, ইরাইথেমা আছে। সো এই যে চেঞ্জগুলি, এই লেফট সাইডের চেঞ্জগুলি সাধারণত আমরা অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অন দ্য রাইট সাইড সেম এই ফিচার্সগুলি সাধারণত আমরা অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের ক্ষেত্রে পেয়ে থাকি। একটু যদি আমরা দেখি যে চেঞ্জ রেডনেস, দ্যাট ইজ ইরাইথেমা, ব্লিস্টারের কথা বললাম, সোয়েলিং অনেক সময় ইডিমা হয়, ড্রাই স্কেলিং থাকে, ক্র্যাক্স বা ফিশারিং থাকে, অনেক সময় যদি ক্রনিক হয়ে যায় তখন কিন্তু লাইকেনিফিকেশন হয়ে যায়, দ্যাট ইজ থিকেনিং অফ দ্য স্কিন উইথ লিনিয়ার এক্সাজারবেশন, কখনো কখনো হাইপার বা কখনো কখনো হাইপোপিগমেন্টেশন চেঞ্জগুলি হতে পারে। তো আমরা যদি রাইট সাইডের ফটোগ্রাফগুলি একটু দেখি, আমরা দেখলে বুঝতে পারবো উপরেরটা হলো একিউট ফর্ম অফ কন্ট্যাক্ট অ্যান্ড নিচেরটা হলো ক্রনিক ফর্ম। একিউট ফর্ম কেন, এখানে একদম ক্লিয়ার কাট ইরাইথামা আমরা দেখতে পাচ্ছি, ব্লিস্টারিং লেশন দেখতে পাচ্ছি ভেসিকেল বেসিক্যালি। নিচের ছবিটাতে যদি আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু ওই রকম তেমন কোনো ইরাইথামা নাই, মাইল্ড ইরাইথামা আছে, এখানে কোনো ব্লিস্টার নাই, এখানে যেটা আছে স্কেলিং আছে, ড্রাই স্কেলিং আছে এবং কিছু ফিশারিং আছে এবং স্কিন যে মার্কিংগুলি, কিছু স্কিন মার্কিংগুলি প্রমিনেন্ট হয়ে গিয়েছে। সো দিস চেঞ্জেস আর অ্যাকচুয়ালি ডিউ টু দ্য ক্রনিক ইনফ্লামেশন, দ্যাট ইজ এ ক্রনিক ফর্ম। সেকেন্ডারি চেঞ্জ, সেকেন্ডারি চেঞ্জের মধ্যে যেটা আমরা দেখলাম এখানে, যে রাইট সাইডের ফটোগ্রাফ যদি দেখি একটু ক্রাস্টিং হয়, অনেক সময় এক্সকোরিয়েশন মার্কস থাকে, কখনো কখনো পাস্টিউল হয়ে যায় ডিউ টু ব্যাকটেরিয়াল ইনফেকশন। সো
কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের পেশেন্টরা আমাদের কাছে প্রাইমারি স্কিন চেঞ্জ নিয়ে আসতে পারে, দিজ আর দ্য প্রাইমারি স্কিন চেঞ্জেস, এবং তারা সেকেন্ডারি স্কিন চেঞ্জ নিয়েও আসতে পারে, দিজ আর দ্য সেকেন্ডারি স্কিন চেঞ্জেস। এটা এক্সিলা, এটা খুব কমন একটা ফিচার কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, বিশেষ করে যারা ডিউ স্প্রে ব্যবহার করেন এক্সিলাতে, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রিকোয়েন্টলি এই ধরনের কন্ট্যাক্ট অ্যালার্জি আমরা দেখতে পাই। এটাও আর একটা কমন অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, বিশেষ করে এটা দেখতেই পাচ্ছেন যে ব্লিস্টারিং ইরাপশন হয়েছে মেহেদি ব্যবহার করার জন্য, আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার জন্য। সো বি কশাস অর বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ইউজ অফ আর্টিফিশিয়াল মেহেদি, দ্যাট মে কজেস অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, দ্যাট ইজ সামটাইমস মাচ মোর সিভিয়ার। সো আমরা যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করি ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এবং অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ইউজুয়ালি হ্যান্ডে হয়, যেটা আমরা বললাম। অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটাকে আমরা বলি এক্সপোজ পার্ট বডির, তবে হ্যান্ড ইজ ভেরি কমন এক্সপোজ পার্ট। ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে বার্নিংটা বেশি হয় রেদার ইচিং, অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে ইচিং ইজ এ প্রমিনেন্ট ফিচার। সো একটা ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের পেশেন্ট, বিশেষ করে আমরা যখন পাই ইনসেক্ট বাইট, অনেকে আয়সা বলতে পারে না যে তার এখানে স্কিনে ঘাড়ের মধ্যে বা কোনো একটা জায়গায় দেখা যায় যে চেঞ্জ হয়েছে, হয়তো একটু ব্লিস্টার হয়ে আছে, একটু ইরাইথামা হয়ে আছে, এবং তারা এসে বলে যে আমার বার্নিং হচ্ছে, চুলকানির চেয়ে বার্নিং হচ্ছে। সো দিস ইজ ডিউ টু ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। আর অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস যাদের হয়, ফার্স্ট এক্সপোজারে সাধারণত তাদের সাইন সিমটম হয় না, সাবসিকুয়েন্ট এক্সপোজারে যখন হয় তাদের ক্ষেত্রে প্রুরাইটাসটা প্রমিনেন্ট থাকে। ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে ইউজুয়ালি আমরা ড্রাই অ্যান্ড ফিশার স্কেল পাই, আর যেটা আমরা দেখালাম ভেসিকল বুলা ইউজুয়ালি অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আমরা পেয়ে থাকি। ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে লেস ডিফাইন্ড বর্ডার থাকে, হয়তার অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে ডিস্টিং অ্যাঙ্গেল লাইনস অ্যান্ড বর্ডার, এটা আমরা পেয়ে থাকি। সো হাউ উই ক্যান ডায়াগনোজ এ কেস অফ কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ইজ ইউজুয়ালি আইডেন্টিফাইড আফটার টেকিং এ কেয়ারফুল, দিস ইজ ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি। আমরা জানি যে অন্যান্য ডিজিজ ডায়াগনোসিসের মতো কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের পেশেন্টগুলি যখন আমাদের কাছে আসে, তারা যখন তাদের চিফ কমপ্লেনটা বলে যে আমার এই সমস্যা, মোস্ট অফ দ্য কেসে আমরা বললাম যে তারা কিন্তু হ্যান্ড ইনভলভমেন্ট নিয়ে আসে এবং ক্রনিক লেশন নিয়ে আসে, একিউট লেশন নিয়ে, একিউট ফর্মে কম আসে, ক্রনিক ফর্মে আসে বেশি। সো আমি ক্লাসে আসি, ক্লাসে আসে আধা ঘন্টা পরে ফোন দাও। প্রবলেম নাই, আপনি ক্লাসে আছেন? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কিছু দেখা যাচ্ছে, আপনি স্লাইড শো করে দেন। সেটা আমি স্লাইড শোটা আমি ওকে ফাইন। সো ডায়াগনোসিস করার জন্য হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্য রাইশিস ইউজুয়ালি আমরা যদি খেয়াল করি, এক্সামিন করি, এক্সিমেটাস র্যাশ পাওয়া যায়, এবং এখানে ফাইন্ডিংসগুলি সাধারণত ব্লিস্টার থাকতে পারে, যে ছবিগুলি আমরা দেখালাম ফটোগ্রাফগুলি ওই রকম প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসে, ড্রাইনেস, পিলিং থাকে, রেডনেস থাকে, র্যাশ হ্যাজ অকার্ড ইন অ্যান এরিয়া অফ কন্ট্যাক্ট। সাধারণত ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে কন্ট্যাক্ট এরিয়াতে হয়, অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে কন্ট্যাক্ট এরিয়া ছাড়া অন্য এরিয়াও হতে পারে। সো দ্য র্যাশ হ্যাজ নট অকার্ড ইন দ্য সাইট দ্যাট আর নট ইন কন্ট্যাক্ট উইথ দিস এজেন্ট ইউজুয়ালি,
রিটার্ন কন্ট্রাক্টের ক্ষেত্রে সাধারণত যেই এরিয়ায় কন্ট্রাক্ট হবে সেখানেই হবে, আর বাইরে হওয়ার পসিবিলিটিস তেমন একটা নাই। বাট ইন কেস অফ অ্যালার্জি কন্ট্রাক্ট ডার্মাটাইটিস, কন্ট্রাক্ট এরিয়ার বাইরেও কিন্তু হতে পারে। অ্যান্ড কন্ট্রাক্ট ডার্মাটাইটিস ইজ ইউজুয়ালি অ্যাসিমেট্রিক্যাল ইন কেস অফ ইরিটেন কন্ট্রাক্ট ডার্মাটাইটিস, অ্যান্ড সিস্টেমিক কন্ট্রাক্ট ডার্মাটাইটিস ইজ ইউজুয়ালি সিমেট্রিক, যেটা বলছি সিস্টেমিক কন্ট্রাক্ট ডার্মাটাইটিস ইজ রেয়ার। সো কন্ট্রাক্ট ডার্মাটাইটিসের পেশেন্টরা যখন আমাদের কাছে আসে, আমরা আর কি চিন্তা করবো মাথায়? কন্ট্রাক্ট ডার্মাটাইটিস ছাড়া আর কি কি জিনিস আমাদের মাথায় আসতে পারে? প্রথম কথা হলো, আমরা যেটা শিখলাম, কন্ট্রাক্ট ডার্মাটাইটিসের পেশেন্টগুলি কমনলি তাদের হ্যান্ড ইনভলভমেন্ট নিয়ে আসে, হ্যান্ড একজিমা নিয়ে আসে। সেটা ইরিটেন্ট কন্ট্রাক্টের কারণে হতে পারে, অ্যালার্জি কন্ট্রাক্টের কারণে হতে পারে। এবং এই যে হ্যান্ড একজিমা নিয়ে আসে এই কন্ট্রাক্টেন্ট কন্ট্রাক্ট ডার্মাটাইটিসের পেশেন্টরা, তাদের অনেক সময় আমরা হিস্ট্রি নিলে দেখি যে তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু অ্যাটোপির হিস্ট্রি থাকে, অ্যাটোপিক ডার্মাটাইটিসের হিস্ট্রি অনেক সময় তাদের ক্ষেত্রে আমরা পাই, অ্যাজমার হিস্ট্রি অনেক সময় আমরা পেতে পারি, অ্যালার্জিক রাইনাইটিসের হিস্ট্রি অনেক সময় আমরা পেতে পারি। এই জিনিসগুলি কিন্তু অনেক সময় আমরা দেখি। সো যেহেতু কন্ট্রাক্ট ডার্মাটাইটিসের 80%-এর মতো পেশেন্ট হ্যান্ড ইনভলভমেন্ট নিয়ে আসে, হ্যান্ডে চেঞ্জ নিয়ে আসে, সেই জন্য হ্যান্ডের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটা খুব কমন একটা ডিজিজ, সোরিয়াসিস আমরা জানি, এর আগে আমরা ক্লাস নিয়েছি। রাইট সাইডে যদি আমরা ফটোগ্রাফগুলি দেখি, নিচের ছবিটা দেখে কিন্তু একটু সহজেই আমরা বুঝতে পারবো এখানে এটা সোরিয়াসিস। এখানে একটু সিলভারি স্কেল প্যাটার্ন আছে এবং মাচ মোর ইরিথেমাটাস ওয়েল ডিফাইন্ড লেশন, কিন্তু উপরের লেশনটা দেখে অনেক সময় সোরিয়াসিস বোঝা মুশকিল। দুইটাই কিন্তু সোরিয়াসিসের প্রেজেন্টেশন। সো এই ধরনের পেশেন্টরা অনেক সময় আমাদের কাছে আসতে পারে, আমরা যারা আসলে খুব বেশি এক্সপিরিয়েন্সড না তারা কিন্তু অনেক সময় এটাকে হ্যান্ড একজিমা হিসেবে আমরা বা কন্ট্রাক্ট ডার্মাটাইটিস হিসেবে অনেক সময় কিন্তু চিকিৎসা দিতে পারি। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই সোরিয়াসিস কথা মনে রাখতে হবে, যদি এটা হ্যান্ড একজিমা হয় তাহলে কিন্তু ইউজুয়ালি তার অন্যান্য এরিয়াতে ইনভলভমেন্টটা আনইউজুয়াল হবে, রেয়ার হবে। কিন্তু যদি সোরিয়াসিস হয় তার কিন্তু অন্য যে চেঞ্জ, তার নেইল চেঞ্জ, তার মিউকোস ওরাল মিউকোসায় কিছু ইনভলভমেন্ট থাকতে পারে, তার আদার বডি পার্টে কিন্তু ইনভলভমেন্ট থাকতে পারে। আমরা জানি প্রেশার এরিয়াগুলি, এক্সটেন্সর এরিয়াগুলিতে সোরিয়াসিসের স্কেল হয়, স্কাল্পে হয়, যেটা কন্ট্রাক্ট ডার্মাটাইটিসের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি পাবো না। সো সহজেই আমরা কিন্তু ক্লিনিক্যালি সোরিয়াসিসকে কন্ট্রাক্ট ডার্মাটাইটিস থেকে ডিফারেনশিয়েট করতে পারবো। এরপর যদি সন্দেহ থাকে তখন আমাদের হাতে অপশন আছে, আমরা সাধারণত বায়োপসি করি, বায়োপসি করি আমরা কনফার্ম করে থাকি হোয়েদার ইট ইজ সোরিয়াসিস অর হ্যান্ড একজিমা। অ্যানাদার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হলো টিনিয়া। আমরা যদি উপরের ছবিটা দেখি, দেখে মনে হতে পারে অনেক সময় কন্ট্রাক্ট ডার্মাটাইটিস, নিচের ছবিটা আমরা যদি দেখি, এটা সাধারণত যারা টিনিয়া পেশেন্ট দেখেছেন তাদের সাধারণত ভুল হবে না, একটা ক্লিয়ার কাট বর্ডার বা মার্জিন এখানে দেখা যাচ্ছে। সো এটা ডর্সাল সারফেসে হয়েছে। সো টিনিয়াসিসের পেশেন্ট অনেক সময় আমাদেরকে কনফিউজ করতে পারে হ্যান্ড একজিমার সাথে, বিশেষ করে উপরের যে ছবিটা পামার সারফেসে এই স্কেলিং দেখা যাচ্ছে। সো এই ধরনের পেশেন্ট অনেক সময় কনফিউজ করতে পারে আমাদের হ্যান্ড একজিমার সাথে। সহজ একটা টেস্ট করে আমরা কিন্তু ডিফারেনশিয়েট করতে পারি, আমরা স্ক্র্যাপিং ফর ফাঙ্গাস করলে অধিকাংশ ক্ষেত্রে আমরা পজিটিভ পেতে পারি। এরপরে যদি কনফিউশন থাকে, ডেফিনেটলি উপরের কেসটার কথা বলছি, সেখানে বায়োপসির একটা অপশন আমাদের থেকে যায়, তাই আইডিয়ালি বায়োপসির প্রয়োজন হয় না। সো বিশেষ করে নিচের যে কেস, এটা আমরা ক্লিনিক্যালি এবং সামটাইমস স্ক্র্যাপিং করে আমরা ডায়াগনোসিস কনফার্ম করে চিকিৎসা দিলে এটা ভালো হয়ে যায়। এটা খুব কমন একটা ডিজিজ কেবিস। আমরা যদি খেয়াল করি, এই ছবিগুলি দেখলে মনে হবে যে এটা কন্ট্রাক্ট ডার্মাটাইটিসের পেশেন্ট, হ্যান্ড একজিমার পেশেন্ট, কিন্তু আসলে কিন্তু এটা হ্যান্ড একজিমা না, এটা বেসিক্যালি স্কেবিস, এটা সেকেন্ডারি চেঞ্জ হয়েছে, অর্থাৎ একজিমাটাইজেশন হয়ে গেছে। আমরা যদি খেয়াল করি, এই পেশেন্টের এই যে ফিঙ্গার ওয়েবগুলি কিন্তু খুব ভালোভাবে ইনভলভ, এখানে ফিঙ্গার ওয়েবগুলি ভালোভাবে ইনভলভ, কিন্তু একজিমাটাইজ চেঞ্জ হয়ে গেছে, একজিমাটাইজ চেঞ্জ হয়ে গেছে। সো এই ধরনের পেশেন্টদের সহজে আমরা ডায়াগনোসিস করতে পারবো, তার প্রপার হিস্ট্রি যদি নেই, তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকবে, ফ্যামিলি মেম্বাররা এফেক্টেড থাকবে। যদি এটা মেল পেশেন্ট হয় অবশ্যই আমি তার জেনিটালিয়া যদি এক্সামিন করি, জেনিটালিয়া অবশ্যই ইনভলভমেন্ট থাকবে ইনভেরিয়েবলি আনটিল ইট ইজ প্রুভড আদারওয়াইজ, ভেরি রেয়ারলি জেনিটালিয়া ক্যান এসকেপ। ফিমেল পেশেন্ট হলে নিপল এরিয়াটা খুব কমনলি ইনভলভমেন্ট থাকে এবং আদার এরিয়া অব দ্য স্কেবিস ইনভলভমেন্ট থাকে, নকচার্নাল ইচিং থাকে। সো এই ফিচারগুলি দিয়ে কিন্তু আমরা সহজে আমরা ডিফারেনশিয়েট করতে পারি হোয়েদার ইট ইজ হ্যান্ড একজিমা অর কন্ট্রাক্ট ডার্মাটাইটিস অর দিস ইজ স্কেবিস উইথ একজিমাটাইজেশন। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যান্ড ইন ডায়াগনোসিস, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস ডিউরিং আওয়ার প্র্যাকটিস।
সো এই কেসে যদি আমরা হ্যান্ড এক্সিমা ট্রিটমেন্ট দিই পেশেন্ট কিন্তু ইমপ্রুভ করবে না, পার্শিয়াল ইমপ্রুভমেন্ট হবে যেহেতু কিছুটা এক্সিমাটাস চেঞ্জ আছে, বাট আলটিমেটলি পেশেন্ট উইল নট ইমপ্রুভ এট অল। ল্যাবরেটরি ওয়ার্ক আপ, আমরা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হবে। দেয়ার ইজ নো স্পেসিফিক টেস্ট ফর ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, বাট অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এর ক্ষেত্রে আমরা পেস্ট টেস্ট বলে একটা টেস্ট আছে, এটা আমরা করতে পারি। পাশাপাশি সিরাম আইজি লেভেল, টিসি লেভেল অনেক সময় দেখি যদি অ্যাসোসিয়েটেড অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকে বা অ্যাটোপির হিস্ট্রি থাকে, স্কিন স্ক্র্যাপিং ফর ফাঙ্গাস যেটা আমরা দেখালাম, যদি টিনিয়া হয় অনেক সময় আমরা যদি দেখি যে এটা স্কেভিস হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা সারকোপটিস স্কেভিস স্ক্র্যাপিং করে মাইক্রোস্কোপের নিচে আমরা দেখতে পারি। এবং ফাইনালি এটা সোরিয়াসিস কিনা বা অন্য কিছু কিনা, অনেক সময় পিআরপি বলে আরেকটা ডিজিজ আছে যদিও এটা কমন না, লাইকেন প্ল্যানাসের জন্য অনেক সময় হ্যান্ড ইনভলভমেন্ট হয়, এইসব ক্ষেত্রে আমরা বায়োপসি করলে আমরা সাধারণত কনফার্ম হতে পারি যে হোয়াদার ইট ইস হ্যান্ড এক্সিমা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস অর আদার ডিজিজ। সো ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইজ রিয়েলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ধরনের পেশেন্ট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা অনেক পাই, বিশেষ করে যারা পেরিফেরিতে প্র্যাকটিস করেন, যারা জেপি করেন, তাদের জন্য দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রাইমারি ম্যানেজমেন্ট ইজ ডেফিনেটলি ভেরি ইম্পর্ট্যান্ট, সো এই জায়গাটা আমরা একটু খেয়াল করব। অ্যাজ ইউজুয়ালি আমাদের এই ধরনের পেশেন্টদেরকে জেনারেল মেজার্সে যেতে হবে, টপিক্যাল সিস্টেমিক অ্যান্ড ফটোথেরাপি। আমরা যদি জেনারেল মেজার্সটা দেখি, ফার্স্ট অফ অল অ্যাভয়েড কন্ট্যাক্টেন্টস, যেই কারণে তার এই এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটা হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করার জন্য বলতে হবে। এটা যদি সোপ হয়, এটা যদি কোনো হ্যান্ড ওয়াশ হয়, এটা যদি কোনো কেমিক্যালস হয়, এটা যদি কোনো টেক্সটাইল লেদার অথবা কোনো প্লাস্টিক, হোয়াট এভার ইট মে, কোনো কসমেটিক্স, যেটাই হোক সেটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ফর ট্রিটিং অ্যান্ড প্রিভেন্টিং হ্যান্ড ডার্মাটাইটিস, ওয়ার গ্লাভস, যেহেতু কন্ট্যাক্ট ডার্মাটাইটিস একটা বিশাল অংশ হ্যান্ড ডার্মাটাইটিস, সুতরাং যারা বিশেষ করে কিচেনে কাজ করেন তাদের জন্য গ্লাভস পরা, টু প্রোটেক্ট দেয়ার হ্যান্ডস অ্যাগেনস্ট দ্য ফ্রিকশন, ডিটারজেন্ট, সয়েল, প্লান্টস, প্যান্টস, হোয়াট আর দ্য কজেস দ্যাট leads to development of the contact dermatitis. So gloves pora ta important, gloves pora jete pare. Dry skin carefully after washing, orthat hat dhoar por hatta jodi bhija na thake sei jaga ta amader ke khyal rakhte hobe. Topical preparation ba topical measurement treatment er moddhe the most important treatment holo ki moisturizer or emollients. এটা অয়েন্টমেন্ট ফর্মে থাকে, ক্রিম বা লোশন ফর্মে থাকে, সাধারণত ভেরি ড্রাই হলে আমরা অয়েন্টমেন্ট দিব, যদি লেস ড্রাই হয় সেক্ষেত্রে ক্রিম বা লোশন দিতে পারি। ইমুলিয়েন্টস ইনস্টেড অফ সোপ আমরা ইমুলিয়েন্ট ব্যবহার করতে পারি, অ্যান্ড ইমুলিয়েন্টস টু ইউজ অন ইউর ফেস হ্যান্ডস, যদি অনেক সময় ফেস ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা ইমুলিয়েন্টস ব্যবহার করতে পারি, ওয়ান টু ইউজ অন ইউর বডি। সো ইমুলিয়েন্টস ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট অফ কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। অ্যান্ড দেন স্টেরয়েড, এখন আসে আমরা কীভাবে ইমুলিয়েন্টসটা ব্যবহার করব। ইউজুয়ালি ইমুলিয়েন্টস ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা যায়, লার্জ অ্যামাউন্টে ব্যবহার করা যায়, কোনো অ্যাডভার্স ইফেক্ট ইউজুয়ালি নাই। মেনি পিপল ফাইন্ড ইট হেল্পফুল টু কিপ সেপারেট সাপ্লাইস অফ দ্য ইমুলিয়েন্ট অ্যাট ওয়ার্ক অর স্কুল, যাদের আছে তা যারা কাজে যায়, যারা স্কুলে যায়, তারা কিন্তু সাথে করে যদি ইমুলিয়েন্টসটা নিয়ে যায় একটু পর পরে যদি তারা এটা ব্যবহার করে, তাহলে আমার মনে হয় তারা তাদের যে কন্ট্যাক্ট অ্যালার্জি বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস সেটা থেকে কিন্তু তারা অনেক বেশি কমফোর্ট ফিল করবে এবং অনেক বেশি ভালো থাকবে। ইউজুয়ালি লার্জ অ্যামাউন্ট ইউজ করতে হয় এবং বলা হয় যে এটা ব্যবহার করার সময় এটাকে রাব করা যাবে না, এটাকে খুব সফটলি অ্যান্ড স্মুথলি স্কিনে এটা দিতে হবে। ভেরি ড্রাই স্কিনে এটা সাধারণত বলছে 2-4 times, হ্যাঁ 2-4 বার গোছল করার পরে দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি ইউ আর এক্সপোজ ইন ইরিটেন্টস অ্যাট ইউর ওয়ার্ক দ্যাট কজ ইজ ইউ কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, মেক শিওর ইউ অ্যাপ্লাই ইমুলিয়েন্টস রেগুলারলি ডিউরিং অ্যান্ড আফটার ওয়ার্ক। যদি কাজের ক্ষেত্রে মনে হচ্ছে যে এইটা আমাকে সমস্যা করছে, সেক্ষেত্রে আমি যদি কাজের শুরুতে যদি আমি ইমুলিয়েন্টস দিয়ে নিই তাহলে কিন্তু আমাকে প্রোটেকশন দিবে। অ্যান্ড ডোন্ট শেয়ার ইমুলিয়েন্টস উইথ আদার পিপল, অর্থাৎ নিজের ইমুলিয়েন্টস অন্য কাউকে দেওয়া যাবে না। টপিক্যাল স্টেরয়েড যেটা কথা আমরা বললাম, মাইল্ড টু সিভিয়ার ফর্মে আমরা ব্যবহার করতে পারি, ডিফারেন্ট স্ট্রেংথে আমরা ব্যবহার করতে পারি। স্ট্রংগার ক্রিম ফর শর্ট পিরিয়ড অফ টাইম, যদি আমরা পটেন্ট স্টেরয়েড ব্যবহার করি তাহলে অবশ্যই শর্ট পিরিয়ডের জন্য, ম্যাক্সিমাম 2-3 weeks জন্য আমরা ব্যবহার করব। এরপরে যদি ব্যবহার করতে হয় আমরা পালস থেরাপি ব্যবহার করতে পারি, সপ্তাহে 2 দিন বা 3 দিন। উইকার ক্রিমগুলি যেগুলি মাইল্ড ফর্মে আছে
সেটা আমরা ব্যবহার করতে পারি মুখে জেনিটালিয়াতে এবং একটু লম্বা সময়ের জন্য আমরা সেটা ব্যবহার করতে পারি। স্ট্রং ক্রিম টু ইউজ অন ইউর পাম অ্যান্ড সোল, তাহলে পাম সোলে সবসময় স্ট্রং ক্রিম মানে অর্থাৎ পটেন্ট স্টেরয়েড ব্যবহার করতে। এখানে মাইল্ড স্টেরয়েড ব্যবহার করলে কিন্তু খুব একটা কাজ হবে না, কারণ আমরা জানি পাম অ্যান্ড সোল ইজ ভেরি থিক। সুতরাং এই জায়গায় মাইল্ড স্টেরয়েডে খুব একটা কাজ হবে না। সেখানে পাম সোল ইনভলভমেন্ট থাকলে আমরা অবশ্যই পটেন্ট স্টেরয়েড ব্যবহার করব। আর যদি ডর্সাল সারফেস অফ দ্য হ্যান্ড অ্যান্ড ফিট ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা মাইল্ড অর মডারেট পটেন্ট স্টেরয়েড ইউজ করতে পারি। কিভাবে স্টেরয়েডটা ইউজ করব, সাধারণত থিন লেয়ার আমরা দিব এফেক্টেড এরিয়াতে, এবং সাধারণত দিনে দুইবার দিতে পারি, তবে একবারও দেওয়া যেতে পারে। যদি পটেন্ট স্টেরয়েড হয় আমরা একবারও দিতে পারি। অ্যাপ্লাই ইউর ইমুলিয়েন্ট ফাস্ট অ্যান্ড ওয়েট অ্যারাউন্ড 30 মিনিটস বিফোর অ্যাপ্লাইং টপিক্যাল স্টেরয়েড। এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা যদি স্টেরয়েড ব্যবহার করতে চাই আমরা যদি ইমুলিয়েন্ট দিই আগে, দেওয়ার যদি 30 মিনিট 25-30 মিনিট পরে যদি স্টেরয়েডটা অ্যাপ্লাই করি, দ্যাট ইজ রিয়েলি ভেরি গুড অপশন। And the medicine will usually start to have an effect within a few days. সাধারণত এগুলি শুরু করার সাথে সাথে কিন্তু অ্যাকশন হয় না, এটার জন্য একটু সময় দিতে হয়। সো ফিউ ডেজ এর মধ্যে এই আমাদের এই টপিক্যাল স্টেরয়েড বা টপিক্যাল ইমুলিয়েন্ট যেটা আমরা ব্যবহার করি সেগুলির অ্যাকশন আমরা দেখতে পাই। সিস্টেমিক মেজারসমেন্টের মধ্যে ডেফিনেটলি অ্যান্টিহিস্টামিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এর অধিকাংশ ক্ষেত্রে আমরা ইচিং পাই। অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে যদি ইনফেকশন থাকে আমরা অলরেডি ফটোগ্রাফে দেখিয়েছি। স্টেরয়েড ওরাল বা সিস্টেমিক স্টেরয়েড সাধারণত আমরা ব্যবহার করে থাকি খুব সিভিয়ার ফর্ম যদি হয়। ওরাল স্টেরয়েড আমরা প্রেডনিসোলন আমরা ইউজ করে থাকি শর্ট পিরিয়ডের জন্য 1 to 2 weeks। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু খুব কশাস হতে হবে সিস্টেমিক স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে। আদার ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ অনেক সময় আমরা ব্যবহার করে থাকি, মিথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন, এজাথায়োপ্রিন, এগুলি রেটিনয়েডস, এলিট রেটিনোয়েন যেটা রেটিনয়েডস গ্রুপের ড্রাগ, এটা অনেক সময় ব্যবহার করা হয়, বিশেষ করে রিকালসিট্রেন্ট অর সিভিয়ার ফর্ম অফ কন্ট্যাক্ট ডার্মাটাইটিস দ্যাট ইনভলভস দ্য হ্যান্ডস। ফটোথেরাপি এটাও আরেকটা খুবই ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, বিশেষ করে যদি হ্যান্ড ইনভলভমেন্ট হয়, হ্যান্ড এক্সিমা হয়, সেক্ষেত্রে আমরা ন্যারো ব্যান্ড আল্ট্রাভায়োলেট বি সাথে পুভা অপশন আছে। সো এই দুইটা ট্রিটমেন্টের মধ্যে আমরা সাধারণত ন্যারো ব্যান্ড আল্ট্রাভায়োলেট বিটাকে প্রেফার করে থাকি, কারণ হলো ন্যারো ব্যান্ড আল্ট্রাভায়োলেট বি হ্যাজ লেস সাইড ইফেক্টস, মোর ইফেক্টিভ অ্যান্ড হ্যাজ এ লং সেফটি প্রোফাইল। সো কনসিডারিং অল দিস বেনিফিটস আমরা ন্যারো ব্যান্ড আল্ট্রাভায়োলেট বিটা অ্যাডভাইস করি। এবং আমরা জানি ফটোথেরাপি সপ্তাহে 2 থেকে 3 দিন দিতে হয়, এখন হোম ফটোথেরাপির অপশনও চলে আসছে। সো কোনো পেশেন্ট যদি কোনো ক্লিনিকে এসে বা হসপিটালে এসে বা সেন্টারে এসে দিতে না পারে তাহলে সে কিন্তু বাসায় ফটোথেরাপি দিতে পারে, হোম ফটোথেরাপির সেট আপ যদি সে অ্যারেঞ্জ করতে পারে। সো এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট মডালিটিস। অনেক সময় আমরা যখন দেখি যে তার সিভিয়ার ফর্ম, তাকে টপিক্যাল প্রিপারেশনে রেসপন্স করছে না, সিস্টেমিক ড্রাগ অনেক সময় আমরা দিতে পারছি না, অনেক সময় তো দেখা যায় যে কিছু কন্ট্রাইন্ডিকেশন থাকে, সেক্ষেত্রে অনেক সময় সিস্টেমিক ড্রাগ আমরা দিতে পারি না, বিশেষ করে যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলি, সেই ক্ষেত্রে দিস ফটোথেরাপি ইজ এ ভেরি গুড ট্রিটমেন্ট অপশনস অ্যান্ড এ ভেরি গুড আউটকাম, ভেরি গুড রেজাল্ট। সো কনসিডারিং অল দিস থিংস, কমপ্লিকেশন যদি একটু চিন্তা করি, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস যদি আমরা প্রপারলি ট্রিটমেন্ট না করি তাহলে ডেফিনেটলি ফার্স্ট অফ অল সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার একটা পসিবিলিটিস থাকবে। ইনফেকশন হলে ডেফিনেটলি ব্যাকটেরিয়াল ইনফেকশন রিলেটেড যে আদার কমপ্লিকেশনসগুলি আছে সেগুলি হওয়ার সম্ভাবনা থাকে। দিস ক্রিয়েটস এ গ্রুড প্লেস ফর ব্যাকটেরিয়া, যেটা আমরা বললাম। সো ইনফেকশন ব্যাকটেরিয়াল হতে পারে, ফাঙ্গালও হতে পারে। সো এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদেরকে প্রপারলি আর্লি স্টেজে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। এবং যেহেতু কন্ট্যাক্ট ডার্মাটাইটিস কন্ট্যাক্টের জন্য হচ্ছে, ওইটাকে আমরা অ্যাভয়েড করার পাশাপাশি আমরা চেষ্টা করব আর্লি ট্রিটমেন্টটা করার জন্য, এবং যাতে কমপ্লিকেশনটা না হয় সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা যতটা সম্ভব আর্লি ট্রিটমেন্ট করব। প্রিভেনশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রিভেনশনের মধ্যে যেটা আমরা বললাম যে কারণগুলিকে অ্যাভয়েড করা, ইরিটেন্টস এবং অ্যালার্জেন যেগুলি আছে সেগুলিকে অ্যাভয়েড করতে হবে। হ্যান্ড ওয়াশিং টু রিমুভ মোস্ট অফ দ্য র্যাশ কজিং সাবস্টেন্সেস, ইফ ইউ ওয়াশ ইউর স্কিন রাইট অ্যাওয়ে ফ্রম কামিং টু দ্য কন্ট্যাক্ট উইথ ইট, ইউজ এ মাইল্ড ফ্র্যাগ্রেন্স ফ্রি সোপ, ওয়ার্ম ওয়াটার,
mild fragrance free soap and warm water. Rinse completely. Also wash any clothes or other items that may have come to contact with a plant allergen like poison ivy. যেটা আমাদের দেশে আসলে খুব একটা কমন না, সুতরাং আমরা সাবান, ফ্র্যাগরেন্স ফ্রি সাবান ব্যবহার করার চেষ্টা করবো, একটু ওয়ার্ম ওয়াটার ইউজ করবো যাদের এই সমস্যাটা আছে, এবং অবশ্যই আমাদের হাতটাকে ড্রাই করতে হবে। এবং যারা খুব বেশি পানির কাজ করি, বিশেষ করে আমরা যেটা বললাম কিচেনে কাজ করা, অনেকেই হোটেলে যারা কাজ করেন, মাছের বাজারে অনেকেই, এই যেই প্রফেশনগুলিতে অ্যাকচুয়ালি হাতে প্রচুর পানি লাগার সম্ভাবনা বা এই ধরনের কন্ট্রাক্ট্যান্টগুলি লাগার পসিবিলিটি আছে, তাদের ক্ষেত্রে গ্লাভস পরাটা যেতে পারে। সো গ্লাভস ইজ এ ভেরি গুড অপশন, ভিনাইল গ্লাভস পাওয়া যায়, ভিনাইল গ্লাভসটা আমরা ব্যবহার করতে পারি। আয়রন অন প্যাচ টু কভার মেটাল ফাস্টনার, আচ্ছা দিস ক্যান হেল্প টু অ্যাভয়েড এ রিয়াকশন। আচ্ছা বেরিয়ার যেটা আমরা বললাম, ময়শ্চারাইজার, এটা ক্রিম ফর্মে পাওয়া যায়, অয়েন্টমেন্ট অথবা জেল যেই ফর্মেই হোক, আমরা যদি স্কিনের উপর একটা প্রোটেক্টিভ লেয়ার দিই তাহলে এটা কিন্তু আমাদেরকে প্রোটেকশন দিবে। বিশেষ করে আমরা যারা অফিস, ফ্যাক্টরি, মিল, কারখানায় কাজ করি এবং ওইখানে যেই ম্যাটেরিয়ালসগুলির কথা বললাম, কেমিক্যালসগুলির কথা বললাম, যেগুলির কন্ট্যাক্টে আসলে আমাদের এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটা হচ্ছে, সেটা থেকে প্রিভেন্ট করার জন্য বা সেটাকে মিনিমাইজ করার জন্য আমরা যদি আমাদের কাজের শুরুতে যদি আমরা এই ময়শ্চারাইজার ব্যবহার করি, ক্রিম বা অয়েন্টমেন্ট বা জেল যেই ফর্মই হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনকে প্রোটেক্ট করে এবং এটা হওয়ার হাত থেকে কিন্তু অনেকটা আমাদেরকে রক্ষা করে। সো অনেকের আবার প্যাট অ্যানিমেলের অভ্যাস আছে, সেখান থেকে হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গা আমাদেরকে একটু সতর্ক হতে হবে। সো দ্যাটস অল অ্যাবাউট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, দো ইট ইজ এ আই অ্যাকচুয়ালি প্রেজেন্টেড মাই প্রেজেন্টেশন অ্যাবাউট দ্য কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ইন এ ভেরি ব্রিফ ওয়ে, বাট I actually tried to focus the main key points, that is important points. So amra jodi ektu recapitulate kori abaro je contact dermatitis basically eta ekta profession related ekta disease ebong 80% ba taro beshi shomoy dhore kintu beshi jaygay amader hater involvement hoy, more than 80% patient rai ashole হ্যান্ড ইনভলভমেন্ট নিয়ে আসে, যেখানে আমরা চেঞ্জগুলি দেখালাম যে এখানে ইরাইথেমা নিয়ে আসতে পারে, আর্লি স্টেজে আসতে পারে, পেশেন্টরা মিডিয়াল স্টেজে আসতে পারে, লেট স্টেজে আসতে পারে। সো আর্লি স্টেজে আসলে সবসময় ট্রিটমেন্ট কিন্তু ইজি, এটা আমরা বলা আগেও বলেছি। সো কনসিডারিং দ্য কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, এই ধরনের পেশেন্টদেরকে সবার আগে প্রপার হিস্ট্রি নেওয়া এবং এক্সামিনেশন আমরা যদি প্রপারলি করি আমাদের জন্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস করাটা অনেক সহজ। পেস্ট টেস্টটা সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হয়, যদি আমরা প্রয়োজন মনে করি আমরা অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটাকে অ্যানসার করার জন্য আমরা কিন্তু পেস্ট টেস্ট করতে পারি। এছাড়া আমরা অনেক সময় যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলি বললাম সেগুলি যদি কনফিউশন হয়, হয় দ্যাট ইট ইজ সোরিয়াসিস কিনা অথবা লাইকেন প্ল্যানাস কিনা অথবা ফাঙ্গাল ইনফেকশন কিনা, সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু রিলেভেন্ট যে ইনভেস্টিগেশনগুলি আছে, স্ক্র্যাপিং করা, সিরাম আইজি লেভেল আমরা দেখি, অনেক সময় অ্যাটোপিকের অ্যাসোসিয়েশনটা দেখতে পারি, এবং ফাইনালি আমরা বায়োপসি করলে আমরা এক্সক্লুড করতে পারি হয়তো ইট ইজ সোরিয়াসিস আর লাইকেন প্ল্যানাস কিনা, কারণ কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের অ্যাকচুয়ালি কিন্তু নন স্পেসিফিক ফাইন্ডিংস আছে। সো যদি সোরিয়াসিস হয়, সোরিয়াসিসের ক্লাসিক্যাল হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিংস আছে আমরা জানি। সো এইভাবে আমরা যখন ডায়াগনোসিসটা কনফার্ম করে ফেলব তখন আমাদের ট্রিটমেন্টের মূল জায়গাটা হবে হলো ফার্স্ট অফ অল অ্যাভয়েড দ্য কন্ট্যাক্টেড, এবং আমরা খুব সুন্দরভাবে বলার চেষ্টা করেছি যে কী কী কন্ট্যাক্টেডের কারণে হয় প্রফেশন রিলেটেড, সেই জায়গাটায় আমাদেরকে প্রথমে ফোকাস করে, অ্যান্ড দেন যদি হয়ে যায়, হয়ে যাওয়ার পরে ইনিশিয়ালি আমাদের কাউন্সিলিং করা পেশেন্টকে, এবং আমাদের ময়শ্চারাইজার বা ইমুলিয়েন্ট হলো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। আনফর্চুনেটলি রুগীরা যখন আমাদের কাছে আসে অনেক সময় শুধু ময়শ্চারাইজার দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি না, দেখা যায় তাদের ইনফেকশন থাকে, তাদের সিভিয়ার ইনফ্লামেশন থাকে, ইচিং থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের কিন্তু পটেন্ট স্টেরয়েড বা মডারেটলি পটেন্ট স্টেরয়েড টপিক্যাল ফর্মে দিতে হয়, কখনো কখনো ওরাল ফর্মেও স্টেরয়েড দিতে হয়, অ্যান্টিবায়োটিক দিতে হয় যদি ইনফেকশন থাকে, ডেফিনেটলি অ্যান্টিহিস্টামিন মোস্ট অফ দ্য কেস আমরা দিয়ে থাকি, এবং সিভিয়ার ফর্ম যদি হয় অনেক সময় আমরা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিই রিকালসিট্রেন্ট কেসগুলিতে, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আমরা ফটোথেরাপির অপশন আমাদের হাতে আছে। সো দ্যাটস অল অ্যাবাউট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, আশা করছি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আমরা মোটামুটি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারবো এবং প্রাইমারি ট্রিটমেন্টও আমরা দিতে পারবো। সো আজকে আমার লেকচারটা শুন
সংক্ষিপ্ত আমি এখানেই শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে যদি দেওয়া হয় আমি চেষ্টা করব প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।